एक नहीं आज আমি একটা নতুন স্টিচ নিয়ে এসেছি জানো ভি টিয়ার স্টিচ আজ আমি এই নতুন স্টিচ लेकर आई हूं उसका नाम है वीटियर स्टीच वेट মানে গম গমের মতো দেখতে হবে স্টিচটা গমের শিষ যেরকম হয় এরকম গমের শিষের মতো স্টিচটা হবে गेहूं जैसा स्टीच है गेहूं जैसा होता है गेहूं जैसा होता है उसका पेड़ में जैसा होता पेड़ में जैसे होते हैं गेहूँ हो। पैसा है ये स्टिच पहले ऊपर से स्टिच लेकर धागे को नीचे लेकर आए और राइट साइड में एक बार लेफ्ट साइड में एक बार वो तीनों एक साथ एक जगह मेट होगा और नीचे से नीचे से लेकर নিচে সিলিকার যাহা পেয়ে যাহা পয়েন্ট হয় ওই আঁকার মিল জায়গা প্রথম একটা সুতো নিয়েছি প্রথম নিচ থেকে উপর থেকে নিচে নামালাম ডান দিকে আর বাঁ দিকে দুটো সমান মাপ নিয়ে অ্যাঙ্গেল সেপে একটা জায়গায় মিট করলো আবার নিচে নিয়ে এসে অ্যাঙ্গেল ওই তিনটি সুতোর ভেতর দিয়ে মাঝখানে নিয়ে আসলাম মাঝখানে নিয়ে এসে তিনটে সুতোর মাঝখানে এসে যেখান থেকে পয়েন্ট আছে সেটা মিট করলাম মিট করে একটা চেনের মতো হলো আবার চেনের ওই পাশে টান দিক আর বাঁ দিকে অ্যাঙ্গেল শেপে সমান হাইটে একটা জায়গায় এসে মেট করলো এইভাবে পুরো স্টিচটাকে কমপ্লিট করতে হবে গমের মতো দেখতে শীষটা পুরো সিলাইটা গমের শীষের মতো হবে ইয়ে ইয়ে সিলাই পুরে गेहूँ जैसा होगा गेहूँ जैसे होते हैं घर पेड़ में पौधों में जैसे होते हैं वैसे ही होगा ये इसी तरह पूरे स्टिच को कंप्लीट करना है ये भी पूरा टा कंप्लीट करते हुए ये तो कोनो डिज़ाइन व बॉर्डर भी यूज़ करते पड़े जे कोई डिज़ाइन और बॉर्डर जो बॉर्डर परपस यूज़ कर सकते हैं छोटा स्पेस छेड़े शो तो टा के तुलते कुछ स्पेस छोड़ कर धागे को निकलना है देखिए यहाँ से धागे को निकाला है और इसके बीच में से ये बीच में ये बीच में इस तीनों के बीच में से धागे को निकालना है नीचे से ये तीनों धागों धागों के नीचे से निकालना है और जहाँ शुरू हुआ था शुरू किया था वहीं पर मिल जाएगा সুতোটাকে এখান থেকে বার করলাম বার করে এর নিচ থেকে এই সুতোর তলা দিয়ে এর সুতোর তলা দিয়ে এবং এই আরেকটা যে নিচের যে সুতো আছে এক এই সুতোর তলা এই সুতোর তলা এবং এই সুতোর তলা দিয়ে নিচে দিয়ে এসে ওই নিচে যেখান থেকে সুতোটা শুরু হয়েছিল সেখানে এসে মিশে যা মিলে যাবে সেখানে সুতোটাকে মেলাতে হবে মিলিয়ে ঠিক আবার ডান দিকে গিয়ে আর বাঁ দি আবার সুতোগুলোকে অ্যাঙ্গেল শেপে একই হাইটে এসে ওই সেন্টার পয়েন্টে এসে মিট করবে আর আবার সেই নিচে সুতোটাকে নিতে হবে কিছুটা গ্যাপ রেখে নিচে সুতোটা নিতে হবে আবার ওই তিনটে সুতোর তলা দিয়ে নামিয়ে তো নিচে দিয়ে তিনটে সুতোর এই সুতো এই সুতো এবং এই সুতো নিচে দিয়ে এসে যেখানে শুরু করেছিলাম সেখানে এসে মিট মিলে যাবে ইসি তর পড়াইকে কমপ্লিট করে না হ্যাঁ এইভাবে সে লাইটাকে কমপ্লিট করতে হবে আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কতটা শিখতে পারলেন এবং কতটা বুঝতে পারলেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখুন পুরো গমের শিশির মতো দেখতে হয়ে গেছে গেহু মেজেসে হতে হয় कि हो पौधों में जैसे होते हैं वैसे देख वैसे ही है देखने में थैंक यू फॉर वॉचिंग